চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কবি ও গবেষক তপন বাগচির কাছে। শুরুতে জানতে চাই, বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? যেহেতু অফিস বন্ধ, ঘরেই আমরা আটকে থাকা, লেখালেখি আমরা সম্প্রতি বাংলা একাডেমির সভাপতি এবং দীর্ঘদিন মহাপরিচালক ছিলেন শামসুজ্জামান খান, তিনি করোনায় চলে গেছেন। তার আগে আনিসুজ্জামান, তিনিও বাংলা একাডেমির সভাপতি ছিলেন, তিনিও করোনায় চলে গেছেন। আমি শামসুজ্জামান খানের এই সদ্য প্রয়াণে তাকে নিয়ে 5টি প্রবন্ধ লিখেছি, অর্থাৎ তার সমগ্র রচনাকর্ম পাঠ করেছি এবং তাকে নিয়ে 5টি প্রবন্ধ 5টি দৈনিকে ছাপা হয়েছে। এটি মনে করি তার প্রতি সম্মান জানানোর একটি ব্যাপার। এর পাশাপাশি আমার নিজস্ব কিছু লেখার দায় তো আছে, সে দায় একটি আছে, যেমন আমি গান লিখি নিয়মিত। আচ্ছা, শুরুতেই বলছিলাম যে আপনি কলকাতার একটি সিনেমায় গান লিখেছেন, সেই সম্পর্কে একটু জানতে চাই, কেমন অভিজ্ঞতা ছিল? কলকাতার সিনেমায় গান লিখেছি, আমি বাংলাদেশের সিনেমায়ও দেখতে, সিনেমায় গান আমার প্রক্রিয়াধীন আছে, তাই কলকাতায় লিখেছি বলে আলাদা গুরুত্ব বিষয়টা এমন নয়, কলকাতায় লিখেছি। তারপরে তাদের সাথে একটা যোগাযোগ, তাদের সাথে বন্ধন, এটাই তো অনেক বড় বিষয়। যাদের সিনেমায় গান লিখেছি এখনো তাদের কারোর সঙ্গে আমার দেখা হয়নি। আচ্ছা, ওখানে যিনি চিত্রনাট্যকার, যোগাযোগটা কিভাবে হয়েছে? চিত্রনাট্যকার যিনি, কবি দয়াময় মহান্তি, আমার অনুজ একজন কবি, উনি একেবারেই মফস্বলে থাকেন, তার প্রফেশন টিউশনই করেন আর কবিতা লেখেন। তো তার আমাদের টিউশনই নামে একটি বই পড়ে আমি খুব মুগ্ধ হয়েছিলাম, সেভাবে ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ, সে আমার উপর একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছে। এক পর্যায়ে একটা স্ট্যাটাস দেখলাম যে সে একটি তার কাহিনী নিয়ে চিত্রায়ন হচ্ছে, কাহিনীটা শেষ উৎসব এবং পরিচালনা করছেন ওখানে বাংলা ব্যান্ড নামে একটি ব্যান্ড আছে, সেই ব্যান্ডের যে পরিচালক মূলত গায়ক সুমিত সুপকার, তিনি এই কাজটি করেছেন। তখন আমি ওকে বললাম যে তোমাদের এখানে গান যাচ্ছে কার, গানও কি তুমি লিখছো? বলে না দাদা, কোনো গান যাবে না, এমনি গানের আবহ থাকবে বা বিচ্ছেদের জায়গাটায় আমরা কোনো লোকগান দিব। তাহলে তখন শেষ দৃশ্যটা কি, শেষ উৎসবের শেষ দৃশ্যটা, সে আমাকে বললো যে এই, তখন ওর সাথে কথা বলতে বলতে আমি একটি গান লিখে ফেলি, গান লিখে ওকে আমি মেসেঞ্জারে দিই। মেসেঞ্জারে দেওয়ার পরেই আমাকে বলো দাদা কী করছেন, আমি এইরকম একটি দৃশ্যই তো কল্পনা করছিলাম, আচ্ছা আমি পরিচালকের সাথে কথা বলে জানাই। পরের দিন জানালো দাদা এটা খুব আমরা খুশি হয়েছি, এই গানটাই শুরুতে থাকবে এবং পুরো চলচ্চিত্রটাই এই আবহে থাকবে। এটি করোনা শুরু হওয়ার আগে কাজ করবে, করোনা শুরু হওয়ার আগের ঘটনা, তারপরে করোনার কারণে বন্ধ হয়ে গেল। মাঝখানে যখন করোনা থেকে কিছুটা আমরা শিথিল হলো, লকডাউন শিথিল হলো, চলাচল শুরু হলো, তখন এই চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে, নির্মাণ শেষ হয়েছে। এটি গানটি সুর করেছেন চলচ্চিত্র পরিচালক সুমিত সুপকার নিজেই, আর একটি গেয়েছেন স্বরাজ রায় নামে একজন নতুন শিল্পী। আগামী 25 তারিখে রবীন্দ্রনাথের জন্মদিনে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আশা করি গানটি সবার কাছে অনেক ভালো লাগবে। দাদা, আপনি তো আরও অনেক মাধ্যমে কাজ করেছেন, আমরা জানি আপনি একজন কবি, একজন গবেষক এবং একজন সাহিত্য চর্চাও রপ্ত আছেন, তো আপনি নিজেকে কোন পরিচয়ে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? পরিচয় সংকট আসলে তৈরি হয়ে গেছে, আইডেন্টিটি ক্রাইসিসে তৈরি হয়ে গেছে। আমি বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানে কাজ করি, অনেকে সেটিকে খুব বড় করে দেখে। শুরু করেছিলাম কবিতা দিয়ে এবং এখনও আমার সবচেয়ে বেশি প্রেম যে মাধ্যমটি সেটি কবিতা, এবং কবিতা থেকে যে আমি ছড়া লিখি বা গান লিখি সেটি কিন্তু কবিতারই সম্প্রসারণ, এবং আমি যত প্রবন্ধ গবেষণা লিখেছি তার বেশিরভাগ কিন্তু কবিতা কেন্দ্রিক বা গান কেন্দ্রিক, সেক্ষেত্রে আমার কেন্দ্রে কিন্তু কবিতাই, অর্থাৎ মূল পরিচয়টা আমি কবিতার দিকেই আমি অন্তত লালন করি। কিন্তু যিনি ইউজার, যিনি এটি আমাকে দেখেন, তার দৃষ্টি থেকে যেভাবে দেখুক আমি সেটিকে সম্মানের সাথে গ্রহণ করি। তারপর আমাকে ছড়াকার বললে আমি কিছু মন খারাপ করি না, অনেক কাছে এটি করে, আমি প্রবন্ধকার বললে মন খারাপ করে, মন খারাপ করি না। তবে আরেকটি কাজ আমি খুব মন দিয়ে করার চেষ্টা করি, সেটি আমাদের লোক সংস্কৃতির চর্চা। আচ্ছা, আমি গবেষণা করেছিলাম বাংলাদেশের যাত্রাগান নিয়ে, এটি আমার পিএইচডি পর্যায়ের গবেষণা। আচ্ছা, লোক সংস্কৃতি নিয়ে আমরা আরও আলোচনা করব, কিন্তু আপনি যেহেতু কবিতা নিয়ে বলছিলেন, কবিতার প্রসঙ্গ ধরে একটু বলি। আজ তো আমাদের মার্ক্সবাদ ভাবধারা বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুদিন, তাকে স্মরণ করে একটু জানতে চাই তার কোন দিকটা আপনি আমাদেরকে জানাবেন। সুকান্ত খুব অপরিণত বয়সে প্রয়াত হয়েছেন, 21 বছর বয়স, অপরিণত বয়সে তিনি এমন কিছু পরিণতির ছাপ রেখে গেছেন, এমন কিছু পরিণত রচনার ছাপ রেখে গেছেন, বিশেষ করে ঘুম নাই, ছাড়পত্র, পূর্বাভাস, এ ধরনের কাব্য আমরা ছাড়পত্র দেখতে পাই, যে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, এই যে কথা, সূর্যের কথা, দেশলাইয়ের কথা, একটি মোরগের আত্মকাহিনীর কথা, তারপর 18 বছর বয়স নামে তার যে একটি কবিতা আছে, আমি তো মনে করি বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা, 18 বয়স, বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথানো আবার ঝুঁকি। আমি যখনই
18 বয়স মনে করি যে 18 মানে 38 হতে পারে, 18 মানে 28 হতে পারে, অর্থাৎ যৌবনের প্রেরণা, তারুণ্যের প্রেরণা এটি শুধু 18 বয়সে সীমিত থাকেনি, এটি যে কোনো বয়সের মানুষ এই কবিতাটি পড়লে উদ্দীপ্ত হতে পারে, যেখানে আমরা মাথা নোয়াবার কিছু নেই, এখানে মানে হতাশার কিছু নেই, প্রত্যেকটি আশাবাদী মানুষ ছিলেন তিনি। আমরা জানি ক্ষয় রোগে তার মৃত্যু কারণ, কিন্তু তার আগে তিনি রাজনীতি করেছেন, মেহনতি মানুষের জন্য কাজ করেছেন, শ্রমিকদের জন্য কাজ করেছেন, এই অল্প বয়সে তিনি দেয়াল লিখেছেন, তিনি পোস্টার লিখেছেন, রাত জেগে সেই মানে ক্ষয়রোগে আক্রান্ত লোক কাশির সঙ্গে রক্ত আসে, তারপরও তিনি কবিতার কলম ছাড়েননি, মৃত্যুর আগের দিন পর্যন্ত লিখে গেছেন। এই অল্প সময়ের মধ্যেও তিনি বর্তমান সময়ের জন্য যা রেখে গেছেন আমাদের জন্য এটা অনেক বেশি প্রাপ্তি। আমাদের তার কথায় লেখায় আমরা মানবতা খুঁজে পাই, যে দেখা যায় যে তিনি বলেছেন যে উন্নত শিরে তরুণদেরকে একজন মানুষের মর্যাদার জন্য আরেকজন মানুষকে প্রস্তুতর আহ্বান জানিয়েছেন, তার কবিতাগুলো পড়ে আমরা বুঝতে পারি। তো আপনি তার, আপনি বলছিলেন যে আপনি তাকে নিয়ে গবেষণা করেছেন, একটি বইও প্রকাশ করেছেন, তো কোন বিষয়টা তুলে ধরেছেন? না, সুকান্তকে নিয়ে আমার আলাদা বই হয়নি, বেশ কিছু প্রবন্ধ লিখেছি, কিছু গবেষণার চেষ্টা করেছি, আমার বিভিন্ন বইয়ে তার উপরে লেখা একাধিক প্রবন্ধ গেছে, এবং উদীচী আমার মনে হয় সারা দেশে এবং উদীচী তার জন্ম মৃত্যুটা উদযাপন করে। এর আগে আমরা ছোটোবেলায় দেখছি রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী হতো, মানে তিনজন একসঙ্গে উচ্চারিত হতো, আস্তে আস্তে রবীন্দ্রনাথ এবং নজরুল জয়ন্তী আলাদা হয়ে গেল, সুকান্ত মানে কাটা পড়ে গেল, কিন্তু সেটি উদীচি ধরে রেখেছে। উদীচি প্রতি বছর অনুষ্ঠানে আমি নিমন্ত্রণ পাই কথা বলার জন্যে, আমাদের এখানে যারা আরও চিন্তা করে সাম্যবাদের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সৌমিত্র শিখর, এরা অনেকে আলোচনা করতে যায়। আমি যে জিনিসটা তাকে দেখি যে তাকে কিশোর কবি বলা হয় বয়সের কারণে, কিন্তু তার কবিতা পরিণত, এই চিন্তা অনেক পরিণত, এই কবিতা বললে তাকে আমরা কিশোর কবি বললে সীমিত পরিচয়ে আটকে রাখি, এটি ঠিক নয়। তাকে যে জিনিসটা আমরা দেখতে পাই যে উনি মানুষের মুক্তির জন্যে, মানব মুক্তির জন্যে লিখে গেছেন, এবং যতদিন না মানব মুক্তি হচ্ছে ততদিন কিন্তু সুকান্তের কবিতার প্রাসঙ্গিকতাকে আমরা অস্বীকার করতে পারবো না। তিনি গান লিখেছেন বা তার লেখা কবিতা গান হিসেবে গীত হয়েছে, এবং সে গানগুলো কিন্তু আমাদের সংগ্রামের প্রেরণা যোগায়, এবং আমরা গর্ববোধ করি পারি যে তার, তাকে আমরা কোটালীপাড়ার সন্তান হিসেবে জানি, অর্থাৎ গোপালগঞ্জের সন্তান হিসেবে জানি, তার বাবা বা পৈতৃক বাস গোপালগঞ্জের ছিল, উনি অবশ্য জন্মসূত্রে মামা বাড়িতে কলকাতায় চলে যান, কিন্তু তার আগে মাদারপুর শহরে তার বাবার বইয়ের দোকান ছিল, অর্থাৎ মাদারপুর শহরেই তার মা বাবা থাকতেন, পাঠককান্দি নামে। আমি সেখানে আমি অনুসন্ধান করতে গিয়েছি যে কবে কীভাবে এখান থেকে তারা কলকাতায় যান, এবং আমরা জানি যে তার ভ্রাতুষ্পুত্র, তার এক আপন ভাইয়ের ছেলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভূমিকা রেখেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু একজন কবি এবং নাট্যকার এবং অনুবাদক এটি, এবং আরও সুকান্তের আরেকটি জিনিস আমি পেয়েছি যে সুকান্ত কিন্তু সরাসরি কবি বটে, কিন্তু তারও পূর্বপুরুষ সাহিত্য চর্চায় ছিলেন, এবং সেটি কি হরিদাস সিদ্ধান্ত বাগিস, উনি হরিদাস ভট্টাচার্য, ওই একই বাড়ির সন্তান, পদ্মশ্রী পাওয়া, এবং আমরা জানি যে 28 খণ্ডে রামায়ণ লিখেছিলেন, তার পূর্বে পঞ্চদশ শতকও ওই বাড়ির থেকে কবিতা লিখেছেন। আমরা সেরকম বেশ কিছু তার উত্তর পূর্বাধিকার এটি আমরা শনাক্ত করতে পেরেছি, এবং এবারে কোটালীপাড়াতেই চারজন গুণী ব্যক্তিকে, সুধীরলাল চক্রবর্তী, মোহিনী চৌধুরী, মোহিনী চৌধুরী আমরা জানি মুক্তির ও মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, এই গানের লেখক, আমি দুরন্ত বৈশাখী ঝড়, এই গানের লেখক, এ সুকান্ত, এরা পাশাপাশি বাড়ির মানুষ। যারা নতুন তরুণরা রয়েছে, লেখালেখি করতে চায়, কবিতা লিখতে চান, তো তারা সুকান্ত ভট্টাচার্য কবিতা থেকে কিভাবে অনুপ্রাণিত হবে? প্রথম অনুপ্রেরণা তারুণ্যের ভেতর, তারুণ্য যে একটি বড় শক্তি, আমরা যেমন শিক্ষা একটি বড় শক্তি মনে করি, শিক্ষার পাশাপাশি যদি মানসিকভাবে তারুণ্যকে ধারণ না করি তাহলে লিখতে কেন, শিল্প সংস্কৃতির কোনো মাধ্যমই তার পা ফেলার সুযোগ থাকবে না, হতাশায় নিমজ্জিত হবে। সুকান্ত পড়লে সেই তারুণ্য উজ্জীবিত হয়, আশাবাদী হয় মানুষ। সুকান্ত যে সময়ের কবি, 40-এর দশকের কবি, তার সমকালীন কবি সুভাষ মুখোপাধ্যায়, বাংলাদেশে তার সমকালীন কবি আহসান হাবিব, ফরুক আহমেদ, এরা তার সমকালীন কবি। আমরা সুকান্ত যে সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে যেভাবে মানুষের সঙ্গে থেকে কবিতা লিখেছেন, অর্থাৎ কবিকে যে মানব সংলগ্ন হতে হয়, মৃত্তিকা সংলগ্ন হতে হয়,
এই দীক্ষাটা সুকান্তের কবিতা থেকে পাই। আরেকটি জিনিস, যে কবি সুকান্ত ছন্দবদ্ধ কবিতা লিখেছে, আবার আধুনিক গদ্য ফর্মেও কবিতা লিখেছেন। একটি মরবের কাহিনী আমরা জানি, বা হে সূর্য শীতের সূর্য, সেটা আমরা জানি। কিন্তু তিনি যে ছন্দবদ্ধ কবিতা লিখেছেন, ওই বয়সে যে একেবারে ছন্দপটু, অর্থাৎ যিনি ছন্দ আয়ত্ত করতে পারেন, তিনি ছন্দ চুট চরণ লিখেও ভালো কবিতা লিখতে পারে, এই শিক্ষাটা কিন্তু সুকান্তের ভিতর দিয়ে পাই। এবং সম্প্রতি শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছে, শঙ্খ ঘোষের ছন্দের বারান্দা পড়েও আমার এই উপলব্ধি হয়েছে যে ছন্দ জানতে পারলেই না আমি ছন্দের ঘরটা চিনলামই তার বারান্দাটাকে উপভোগ করতে পারবো। অর্থাৎ ছন্দটা যেন জানতে পারি, সুকান্তের কবিতা আমরা কিন্তু পড়ে সেই ছন্দ শেখার একটি টেক্সট হিসাবে, মূল পাঠ হিসাবে সুকান্তের কবিতা গুণ করতে পারি। আরেকটা বিষয়, কবিতা নাটকও লিখেছেন, ছোটদের উপযোগী নাটকও লিখেছেন, নাটকও লিখেছেন, অভিযান নাটকও লিখেছেন, গদ্যও লিখেছেন এই অল্প বয়সে। এবং তাদের চিঠিগুলো পত্র সাহিত্য হিসেবে সেটিও মূল্যবান, বন্ধুদের যে চিঠি লিখেছেন, বন্ধুর মাকে মা বলে সম্বোধন করে যে চিঠি লিখেছেন। অর্থাৎ সুকান্তকে পড়লে আমরা একজন পূর্ণাঙ্গ সাহিত্য সত্তার সন্ধান পাই। এই প্রজন্মের ছেলেরা যেন রবীন্দ্রনাথ পড়ে, নজরুল পড়ে, জীবন দাস পড়ে, সুকান্ত পড়ে, আমি সবাইকে কিন্তু এই চারজনকে পড়তে বলি। এবং তার পাশাপাশি বলি আমরা জসীমউদ্দিনকে পড়া আমাদের জরুরি। তো অন্য প্রসঙ্গে আসি, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং সাংবাদিকতার উপরে আপনার দুটি বইও প্রকাশ হয়েছে, তো সেই বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। এটি আমি একটি গণমাধ্যম বিষয়ক সংগঠন মাসলাইন মিডিয়া সেন্টারে কাজ করা, তাদের একটি ব্যাপার ছিল যে তৃণমূল সাংবাদিকতার উন্নয়ন। তখন আমি তাদের বলা যায় ওই প্রশিক্ষণের প্রয়োজন চাহিদা, আমি কামরুল হাসান মঞ্জুর কাছে কৃতজ্ঞ, সম্প্রতি প্রয়াত হয়েছেন, আবৃত্তিকার ছিলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন, উনি আমাকে মানে বই লেখার জন্য বলেন আমার স্বাধীনভাবে। তখন আমি তৃণমূল সাংবাদিকতার উন্মেষ ও বিকাশ বলে একটি বই আমি লিখতে যাই। এই বইটি লেখার পরে খুব প্রশংসিত হয়, একাধিক সংস্করণ হয়েছে। আমাদের তৃণমূল সাংবাদিক ঢাকার বাইরের যে সংবাদপত্র, ঢাকার বাইরের যে সাংবাদিকতা মেনলি সেই কাজটি নিয়ে করা, কিন্তু উপেক্ষিত থেকে যায় ঢাকার বাইরের সব সাংবাদিকতা। আরেকটি বই আমি লিখতে চাই যখন নির্বাচনের সময়ে সাংবাদিকদের একটি হ্যান্ডবুক গাইডবুক জাতীয় বই বের করার একটা হিড়িক পড়ে যায়, সেখানে কিছু শুধু গাইডলাইন থাকে। তখন একটি নাইমুল ইসলাম খান আমাদের সময় পত্রিকার সম্পাদক, উনি আমাকে অনুরোধ করলেন যে তখন তুমি একটি বই লিখে দাও, আমাদের হ্যান্ডবুক হবে না, যাতে এরা পড়ে ওই নির্বাচনের পরও সাংবাদিকরা কাজে লাগাতে পারে। কারণ নির্বাচন আমাদের 5 বছর পর পর আসে তা না, নির্বাচন মানে গণতন্ত্র, নির্বাচন মানে পরমত সহিষ্ণুতা, এই যে বিষয়গুলিগুলো তো সার্বক্ষণিক, আমাদের ঘরেও থাকে এগুলো, ঘরেও নির্বাচন থাকে যে আজকে আমি কোন জিনিসটি করব কি করব না, এই নির্বাচন থাকে। অর্থাৎ এমন একটি বই লিখে দেয়, তখন আমি নির্বাচন সাংবাদিকতা বলে একটি বই লিখি। এর বাইরেও আর একটা বই আমার আছে, দুটির কথা বলা হয় বটে, সেটি হলো সংবাদপত্রের বানান, সংবাদপত্রের বিভিন্ন প্রতিবেদন কৌশল, এগুলো নিয়ে সংবাদপত্রের ভাষা পর্যালোচনা নামে আমার একটি বই আছে, সেটিও এক ধরনের সাংবাদিকতার বই। অর্থাৎ লিটল ম্যাক সম্পাদনা হলে কেমন হতে হবে, আমাদের সংবাদপত্রে আমি একসময় প্রথম আলো পত্রিকায় কাজ করেছি, আমার দায়িত্ব ছিল যে প্রতিদিন কী পরিমাণ ভুল তৈরি হয় সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটি যেন না হয় সে ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে পর্যালোচনা করা। তখন আমি দেখতাম যে কত রকম, শুধু বানান ভুল না, কত রকমের ভুল সংবাদপত্র প্রতিদিন করে যাচ্ছে। আমি এখনও প্রতিদিন, আমি গত 10 বছর ধরে আমি অবজার্ভ করি, আমি একটি দিনেও একটি পত্রিকা পাইনি নির্ভুল, হয় বানানে ভুল, বাক্য গঠনে ভুল, অথবা একটি সংবাদের মানে ভুল ট্রিটমেন্ট, যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় অন্য জায়গায় গিয়েছে, ভিতরে যাওয়ার কথা বাইরে গিয়েছে, এরকম প্রতি, এটা কিন্তু আমি নিজের মতো করে অবজার্ভ করি, এটা আমার এক ধরনের গবেষণা, হয়তো এটি নিয়ে আমি একটা সময় লিখব যে আমি গত 10 বছরে একটি পত্রিকা পেলাম না যেটি সম্পূর্ণ নির্ভুল। এটি দোষের নয়, সচেতনতা, আসলে পত্রিকাটা আজকে যে ভুল করছে কালকে হয়তো সেটি শুদ্ধ করেছে, আরেকটি ভুল হয়তো করেছে, এই ভুল মানে অন্যায় নয়, মানে আমি বলতে চাচ্ছি যে আরও শুদ্ধতার দিকে যেন দৃষ্টি থাকে। প্রথম আলো এই কাজটা করে আমি জানি এবং আমাকে এই কাজেই নিয়োগ করা হয়েছিল, এই কাজটা আমি করতাম। একটু সচেতন হলে আসলে এই ত্রুটিগুলো সংশোধন করা সম্ভব। এবার একটু জানতে চাই, এই বছর আপনার কতগুলো বই প্রকাশিত হয়েছে? এবছরে আমার একটি কবিতার বই বেরিয়েছে যাবতীয় যাত্রা যজ্ঞ নামে, আমি যাত্রা গানের গবেষণাটা ছাড়তে পারিনি, এরপর আমার যাত্রা সিরিজ নামে একটি কবিতার বই বেরিয়েছে। মানে যাত্রা এখন আমার, আমি একটু উপন্যাস লিখেছি যেটা জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছিলাম, সেটিও কিন্তু যাত্রার একজন নৃত্যশিল্পীকেই কেন্দ্রীয় চরিত্রে নায়িকা করে। অর্থাৎ যাত্রা নিয়ে আমি উপন্যাস লিখেছি, যাত্রা নিয়ে গান লিখেছি, যাত্রা নিয়ে ছড়া লিখেছি, যাত্রা নিয়ে কবিতাও লিখেছি। তবে যাবতীয় যাত্রা যজ্ঞ নামে বইটা বেরিয়েছে। আর আমাদের 70 দশকের খুব খ্যাতিমান কবি, অনেকটা নিভৃতচারী আবিদ আনোয়ার, তাকে নিয়ে শামসুর রহমান লিখেছেন, সৈয়দ আলী আহসান লিখেছেন, তাকে নিয়ে মোহাম্মদ মাহবুবুল্লাহ লিখেছেন, হুমায়ুন আজাদ লিখেছেন, কিন্তু উনি অনেকটা নীরবই।
তো তাকে নিয়ে যারা মূল্যায়ন করেছেন সেগুলো নিয়ে আমি বহুমুখী আবিদান নামে একটি গ্রন্থ সংকলন করেছি। এছাড়া আমার যে লোক সংস্কৃতির গবেষণার একটি অংশ হিসেবে বলি যে আমাদের এলাকার একজন সাধারণ মানুষ, বিলের মধ্যে থাকা মানুষ, তিনি আস্তে আস্তে সমাজ নেতা থেকে রাজনীতি হয়ে গেলেন, জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করলেন। আমি ওরকম একজন ব্যক্তির মানে গোপালগঞ্জের জননেতা, আমি তার উপরে একটি বলা যায় বই, বেশ ভালো ছাইজিরে হবে, প্রায় 10 পর্মার একটি বই। আমি একজন গোপালগঞ্জের স্থানীয় জননেতাকে নিয়ে আমি একটি বই, এটিও এই বইমেলার সময় বেরিয়েছে, আর এমনি সংকলন জাতীয় আরও কিছু বেরিয়েছে, সেটু উল্লেখযোগ্য নয়। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনুষ্ঠানটি শেষ করব। তার আগে আপনি আপনার কর্মজীবন, আপনার সাহিত্যকর্ম এবং আপনার বই নিয়ে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমার বই নিয়ে বলার কিছু নেই, কারণ আমি মনে করি যে এখনও আমি যেহেতু পাঠক, তার মানে আমি আমার চেয়ে যারা ভালো লেখে তাদের লেখা পাঠ করি। আমি তাদেরকে বলবো তারা যেন ভালো বইটি খুঁজে নেন, তারা যেন ভালো বইটি পাঠ করেন, বইটি নিয়ে শুধু পাঠ করা নয়, বইটি নিয়ে যেন চিন্তা করেন, এবং বইয়ে যদি এমন কোনো মেসেজ থাকে সেটি যেন নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করে, সেরকম অনুরোধ থাকবে পাঠকদের প্রতি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladeshvision.tv। মার্কিন লেখক জশ বিলিংসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোষামোদ আসলে সুগন্ধির মতো, ঘ্রাণ নেওয়া যায় কিন্তু এটা দিয়ে কুলি করা যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ হোক।